হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি আমাদের ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন থেকে যে কলকাতায় ফটোটেক মেলাটা হয় ওখানে যাচ্ছি। তো তো অনেক তাড়াহুড়ো করে বেরিয়েছি, তাই জন্য কোনো আগে থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, তাই বাসে এসে স্টার্ট করেছিলাম। বাসে অনেকে ছিল তাই বলে কিছু বলে শুরু করতে পারিনি। তো আমরা পৌঁছে গেছি যেখানে আমাদের ফটোগ্রাফির ফটোটেক যেটা আমাদের প্রোগ্রামটা হয় বলে ওই জায়গাটাই, যেটা নেতাজি ইনডোর স্টেডিয়ামে কলকাতার। তো এখানে ঢোকার পরে প্রথম আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটা প্রথম মেসেজ করে ওখান থেকে ভিজিটর যে আইডি কার্ডটা আছে ওটা আমাদেরকে আগে রেজিস্টার করে আগে ওটা নিয়ে নিতে হবে। তারপর এখান থেকে প্রথম এন্ট্রি করতে হবে, যেটা নেতাজি ইনডোর স্টেডিয়াম আছে। এখানে এন্ট্রি করলেই আমাদের সব নিকন, ইপসন, ক্যানন, সোনি সব কোম্পানির ক্যামেরা সব কিছু নতুন নতুন যা লঞ্চ হচ্ছে বা সব কিছু ক্যামেরার সব কিছু স্টোর আছে, অফিস আছে, সবটা বসে আছে, সবাই সব কিছু শো করাচ্ছে, কেউ ওয়ার্কশপ করাচ্ছে, সব কিছু সবাই দেখছে, ওয়ার্কশপগুলি করাচ্ছে। আর প্রত্যেকটা আমাদের যে অ্যালবাম হয় অ্যালবাম কোম্পানিগুলো সবার ডেমো টেমো নিয়ে সব শো করিয়ে রেখেছে, কারণ এখান থেকে আমাদের ফটোগ্রাফি সব মার্কেটিং হয়, এখান থেকে তারা সব কিছু নতুন করে সব অফার টফার থাকে এই দিনের জন্য আমাদের। তো এটা হচ্ছে একটা দারুণ কৃষি, যেটা দেখে আমি তো ক্রাস খেয়ে গেছি কৃষিটার প্রতি। তো লাইফে যদি কখনো ওরকম সামর্থ্য হয় সবার সাপোর্টে, তো এরকম একটা কৃষি তো অবভিয়াসলি বানাবো। তো এই বিষয়টা সম্বন্ধে একজন এখানে বলছো, তার মুখ থেকে কিছু কথা শুনে নিব আগে, তারপরে বাদ বাকি আমি বলছি, কারণ এখানে দারুণ দারুণ সব ছিল, তার মুখ থেকে কথাটা শুনে নাও। Or if you want something better like a Threadripper or an XC9 processor, you can even do that. It has capabilities to go down with two 8K streams of video format, okay? So you can simultaneously scrub timeline very fast. Like this is a movie making compatible machine. Yes, absolutely. তো বিভিন্ন সফটওয়্যার আমাদের যেসব পিএইচডি অ্যালবাম ডিজাইন হয় ওদের সব স্টোর ছিল, যেগুলো থেকে আমাদের অ্যালবাম পিএইচডি কিনতে হয়। তারপরে এটা ছিল সোনি স্টোর, যেখানে মডেল তারা ছিল, মডেল সব ছিল, আর যেসব আমাদের ড্রিম আমার ক্যামেরা ছিল সেইগুলো সব দেখানো ছিল। এখানে নিকনের অফিস ছিল, তার অপোজিটে একটা অফিস স্টোর ছিল। এবার এখানে যেসব লেন্স আর যেসব ক্যামেরা ছিল সেগুলো থেকে তো আমার মুখ লেগে গেছে। এবার একটু জাস্ট দেখানোর জন্য আমিও গেছিলাম লেন্সের কাছে, তো সব ক্যামেরা ধরে ছবি বলে রাতারা ভিড়ের কাছে গিয়ে ভিডিও করতে পারিনি, বাট দূর থেকে একটা ভিডিও করছিলাম, তো ক্যামেরাতে ভিডিও একটা ছবি তুলেছি। তবে বেরিয়ে হয়ে যাচ্ছে কারণ প্রচণ্ড ভিড় ছিল এখানে, জাস্ট এইসব ক্যামেরা জানি না কোনোদিন কিনতে পারবো কিনা। তো দেখছিলাম এইসব ক্যামেরা দেখতে দেখতে এখানে দেখলাম যে মেসেজের একটা স্টোরও আছে, মেসেজ করার জন্য যেসব জিনিস যারা ফটো এডিটিং এডি করে অনেক বসে তাদের জন্য মেসেজের স্টোরও একটা ছিল, জানি না এখানে কেন ছিল, এর মধ্যে কোনো লিঙ্ক আপ নেই আমাদের ইয়ের সাথে। তবুও ছিল এইসব লাইট ইকুইপমেন্টগুলো কিছুটা হলেও আমার কাছে আছে। এখানে এডিটিংয়ের বিভিন্ন ধরনের সফটওয়্যার সেল হচ্ছিল, এখানে লাইভের ইকুইপমেন্ট সেল হচ্ছিল। তারপরে যেটা আমার সব থেকে নেক্সট ড্রিম যেটা আমার আছে, এফেক্স সোনি এফেক্স বলে একটা বডি হয় ওই সিরিজের, এটা হচ্ছে FX9 না FX10 ছিল, আর এফাসে FX6 ছিল, যেটা আমার আমার জীবনে যদি আমি নেক্সট কোনো দিন ড্রিম হয় তো এই ক্যামেরাটা অবভিয়াসলি, যদি কোনো দিন আমার সাকসেসফুল হতে পারি তো অবভিয়াসলি ক্যামেরাটা অবভিয়াসলি নিব। আমার এটা হচ্ছে একটা ড্রিম ক্যামেরা হিসাবে আছে, যেটা জানি না এখন পসিবল নয় তবু কিনবো একদিন। কোনো কিছু কেনাকাটা ছিল আর কিছু শপিং করা, সেটা বাসনা নিয়ে নিয়েছে এখানে বিজুদা বসছে। তো এটা হচ্ছে নেতাজি স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম, তার ভিতরেই হচ্ছে আমাদের ফটোটেক ফটো ফেয়ার যেটা আমাদের হয় কলকাতায়। সোনি, সিগমা, নিকন সব কোম্পানি বসছে। আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, এবার যাব আমাদের কিছু দোকানে কেনাকাটা করতে, এত টাকা না। তো সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি, তারপরে আমাদের একটা যেটা জিনিস কেনার ছিল সেখানে শপিংও কমপ্লিট। তারপরে আমি মেট্রো করি এলেই বা আমাদের কলকাতা এলে আমার সবথেকে চাঁদনীতে আসতে ভালো লাগে, কারণ এখানে লাইট প্রচুর দেখতে ভালো লাগে। তো লাইটের দেখার পরে বাড়ি ফিরছি, এবার বাড়ি ফিরে গেলাম, এখনকার মতন এই ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, একটা কমেন্ট করে জানাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, এখনকার মতন টাটা।